চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলার আসামি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং কুঞ্জ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান নাসিরউদ্দিন মাহমুদের তিন নারী সহযোগীকে মাদক মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। কারাগারে যাওয়া তিন নারী হলেন লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধা। তাদের তিন দিনের রিমান্ড শেষে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান জোনাল টিমের পরিদর্শক উদয় কুমার মণ্ডল। আসামিদের পক্ষে তাদের আইনজীবী মোহাম্মদ জুয়েল আমিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। রবিবার তাদের জামিন নামঞ্জুর করে আদালত। গত 15 জুন আসামিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন নাসিরউদ্দিন এবং তুহিন সিদ্দিকী অমির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারা বর্তমানে রিমান্ডে রয়েছেন। এর আগে গত 15 জুন তুহিন সিদ্দিকী অমির দুটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে 200+ পাসপোর্ট জব্দ করা হয়। পাসপোর্ট জব্দের পর অমির সহ তিনজনের বিরুদ্ধে দক্ষিণখান থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত কামাল হোসেন। ওই মামলায় গত 16 জুন জামিন হওয়া দুই আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হলে আদালত 5,000 টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। এর আগে গত 14 জুন দুপুরে সাভার থানায় ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসিরউদ্দিন সহ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন চিত্রনায়িকা পরিমণি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওই দিনই নাসিরউদ্দিন আহমেদ সহ 5 জনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি। সুলতানা জাকিয়া, সাদা কালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদা কালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।